প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপদা দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে। তো আমরা তার জীবনের গল্পটা শুনব যে বাচ্চা সহ তিনি কেন ক্যামেরার সামনে আসলেন। তো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর কেমন আছেন? ভালো আছি। তো আপনার নাম কি? পায়েল। পায়েল আপা, তো পায়েল আপা, আপনার কি বিয়ে শাদী হয়েছিল নাকি? হ্যাঁ ভাইয়া, বিয়ে শাদী হয়েছিল। তো বাচ্চাটা আছে না, দেখতেছেন মানে বাচ্চাটার বিয়ে, বাচ্চার বাবা চলে গেছে। আচ্ছা, মানে বাচ্চাটার কাছে রেখে বাচ্চার বাবা চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো কেন গেল? মানে স্বামীর সাথে কি একটু মিলেমিশে থাকতে পারলেন না? মিলেমিশে থাকতে তো চাইছিলাম ভাইয়া, উনি তো থাকেন, উনি তো আর আমার দোষ না। মানে বাজে মেয়েদের পাল্লা করে নেশা টেশা করে নষ্ট হয়ে গেছে, এই জন্য মানে আমার তার ভালো লাগে না। আচ্ছা, আপনি বিয়েটা করছিলেন কি প্রেম করে নাকি ফ্যামিলিগত? প্রেম করে না, মা বাবাই দিছিল। আমার বাবা তো মানে অসুস্থ, মা আছে মানে রুগী করার মানুষ নয়, অনেক কষ্ট করে আমি কাজ করে খাই, বাচ্চারা নিয়ে অনেক কষ্ট চলে। যদি কোনো মানুষের দোয়া হয় আমার বাচ্চার জন্য, আমার জন্য একটু সহযোগিতা করে এবং কি পাশে দাঁড়ায়, ভালো মানুষ হয়, নইলে বিয়ে করব, বিয়ে করার ইচ্ছা আছে। মানে আপনারা বিয়ে করবেন? হ্যাঁ। তো একবার তো একটা দুর্ঘটনা ঘটলো, তো বিয়ে করার পর যদি আবার একটা অ্যাক্সিডেন্ট হয় এটা মেনে নিতে পারবেন? সবাই তো আর এক না, সব মানুষ যদি এক হই তো তাহলে দুনিয়াটা থাকবে না। তো মানে ভালো লোক পাইলে বিয়ে করব। আচ্ছা, আপনার কটা বাচ্চা? একটাই ছিল। আচ্ছা, তো ছেলের ভবিষ্যৎ তো অন্তত দেখতে হবে নাকি? এখন বর্তমানে কার কাছে আছেন? এখন মা বাবার কাছেই আছেন। মা বাবার কাছেই আছেন? তো আপনি কিছু করেন? কাজ করি একটা বাসা বাড়িতে। বাসা, মা বাবার কাছে বাচ্চা রেখে আপনি কাজে যান? হ্যাঁ, কাজে। আচ্ছা, তো কাজে মানে কটা বাসায় কাজ করেন? একটা বাসায় কাজ করি, অনেক কষ্টে সংসার চলেন, বাবার ওষুধ আর নিজের সংসারের খরচ, বাচ্চার খরচ দিতে অনেক সমস্যা হয়ে যায়, এই জন্য প্রতিবেদন আসছে। আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী করবেন? যদি যদি মনে করেন কোনো বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চায়? বয়স্ক লোক হোক আর মানে কম বয়স হোক, এটা কোনো সমস্যা না। একটা ইয়াং ছেলেরও বিয়ে করে দেখছি, মানে অনেক কষ্টই পায়। মানে আগের যে যাকে বিয়ে করছেন সে কি ইয়াং ছিল? হ্যাঁ। আচ্ছা, তা মানে বিয়ে করার সময় কোনো যৌতুক ঠৌতুক দিছিলেন নাকি? না না, কোনো যৌতুক দিইনি। তাহলে কি মনে হয়, যৌতুকের জন্য আপনাকে ছেড়ে গেল নাকি? এটাও হইতে পারে, যৌতুকের জন্যই ফিরে গেছে, আর অন্য লোকটা ভালো আসিল না, এই জন্যই আর কি। আচ্ছা, তো এখন কোন পুরুষ পেলে আপনি বিয়ে করতে চান? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে কি মানুষ হইলো, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বারটা কি আমি বলে দিব? হ্যাঁ বলো। তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01861800701। আমি নাম্বারটা আবার বলছি, 01861800701। তো এই নাম্বারে ফোন দিলে আপনার এই অ্যাপের সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।